সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ বৃহস্পতিবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। একই সঙ্গে সেখানে রাষ্ট্রীয়ভাবে তাকে শ্রদ্ধা জানানো হবে। এরপর দুপুর 2:30টায় ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে মরহুমের প্রথম নামাজে জানাজা। দেশে দারিদ্রের হার কমে 18.7% হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। বুধবার সংস্থাটির খানা আয় ও ব্যয় জরিপ 2022-এ এ তথ্য উঠে এসেছে। গাজীপুরের শ্রীপুর উপজেলায় তাসলিমা আক্তার নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিখোঁজ আছেন তার স্বামী আল আমিন। বুধবার ভোরে শ্রীপুর পৌর এলাকার চন্নপাড়া গ্রামে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। কিশোরগঞ্জে পেট্রোল ঢেলে রিকশাচালক শামীমকে পুড়িয়ে হত্যার দায়ে শফিকুল ইসলাম নামে এক যুবকের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে 2,00,000 টাকা জরিমানা করা হয়। আজ দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত একের বিচারক মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় ঘোষণা করেন। ভারতের পাঞ্জাবে একটি সামরিক স্টেশনের ভেতরে গুলির ঘটনায় অন্তত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার ভোরে ভাটিন্ডের সামরিক স্টেশনে এই ঘটনা ঘটে। ইতিহাদ স্টেডিয়ামে খেলতে এসে স্বাগতিক ম্যানচেস্টার সিটির কাছে 3-0 ব্যবধানে পরাজিত হয়েছে বার্ন মিউনিখ। বার্নের বিপক্ষে এই জয়ের ফলে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে এক পা দিয়ে রাখল ম্যান সিটি। আমেরিকান বিখ্যাত গায়ক জন বন জোভির ছেলে জেক বঙ্গিউবি মিলির সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ব্রিটিশ অভিনেত্রী ও মডেল মিলি ববি ব্রাউন। ইনস্টাগ্রামে একটি কাপল ছবি পোস্ট করে নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন এই অভিনেত্রী।